পাঁচই আগস্টে যে বিপ্লব ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই নেতৃত্ব দিয়েছে, কিন্তু যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের প্রান্তিক পর্যায়ে যে স্কুল কলেজ থেকে শুরু করে ইভেন আমাদের ইংলিশ যে স্কুলগুলো আছে সেই বাচ্চারাও কিন্তু অংশগ্রহণ করেছে, এবং সেই কারণে কিন্তু সেই 15 বছরের অনেক চেষ্টার পরে কিন্তু এই পরিবর্তন এসছে। তাহলে আমাদের সবাইকে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্তের একটি উদাহরণ দিই, 5ই আগস্ট যেদিন রাতের বেলা ঘোষণা হলো 6ই আগস্ট থেকে অফিস খোলা, আমরা 6ই আগস্ট যখন আমার কারওয়ান বাজারে আমি তখন ভোক্তার ডিজি টিসিবি বিল্ডিংয়ে গেলাম, এবং সেখানে একটা যে অবস্থা ওই সময় এবং কারওয়ান বাজার দখল করার পায়তারা চলছিল ওই দিনই 6ই আগস্ট সকালে, ওখানে কারওয়ান বাজার দখল করার পায়তারা ছিল। আমরা 7ই আগস্ট থেকে তখন আপনারা জানেন যে সেনা আমাদের পুলিশ তারা সার্ভিসে ছিল না, 7ই আগস্ট থেকে আমরা মাঠে কাজ করছি। 7ই আগস্ট থেকে ছাত্ররা নেমে গেল ট্রাফিকিং ব্যবস্থা করার জন্য, এবং 8ই আগস্ট থেকে তারা বাজার মনিটরিংয়ের একটি দায়িত্ব নিল, আমি তাদেরকে ওয়েলকাম জানালাম, এবং সেইখানে আমি নিজে তাদের সাথে বাজার মনিটরিংয়ে গেলাম এবং তাদেরকে সম্পৃক্ত করলাম। এটি কেন সম্পৃক্ত করলাম? কারণ আমরা পারিনি, 5ই আগস্টের আক্রান্ত পারিনি, অর্থাৎ আমি যদি এখানে একটা প্রশ্ন করি যে সিন্ডিকেট আছে কি নাই, কারা সিন্ডিকেট আছে এটার পক্ষে? সিন্ডিকেট আছে, 5ই আগস্টের আগে এই সিন্ডিকেট আছে এটা আমরা বলতে পারিনি। আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় মুহূর্তের মধ্যে কারণ বাজারে পেঁয়াজের দাম আপনার মানে কি বলবো যে সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি হয়ে যায়। আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে 2টি পণ্যের মূল্য নির্ধারণ করে দিই, তেল এবং চিনি, এটি একটা অ্যানালিসিস করে দেওয়া হয়, এবং সেখানে যদি মূল্য বৃদ্ধি করা হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে ওটি হলো 2 ঘন্টার মধ্যে কারণ বাজারে সেটা প্রভাব পড়ে, আর কখনো অ্যানালিসিস করে যদি মূল্য কমানো হয় ইন্টারন্যাশনাল প্রাইসের থেকে সেটা ডিক্লারেশনের পরে 15 দিন 20 দিনের পরেও বাজারে কিন্তু সেটা প্রভাব পড়ে না। তাহলে কি দাঁড়াচ্ছে যে ওই ব্যবসায়ী কমিউনিটি সেই প্রতিটা লেয়ারে 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 এই অনৈতিক চর্চা। এখানে ছাত্র নেতারা বললেন যে ধর্মের কথা বললেন, আমরা ধর্ম পালনে কিন্তু সবচেয়ে আগিয়ে আছি, প্রত্যেকটা ধর্মে বলা আছে কি, বলা আছে কি ভেজাল মিশানো যাবে, বলা আছে কি ওজনে কম দেওয়া যাবে। তাহলে আমরা একদিকে ধর্ম পালন করছি আবার অন্যদিকে আমরা চ্যাম্পিয়ন। বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা নকল হয় না, প্রতিটা প্রোডাক্ট নকল হয়, কসমেটিক থেকে শুরু করে সব কিছু নকল হয়। এখন কীভাবে আমরা সিসিএসের সাথে কাজ করব, প্রথম একটি বিষয় আমি বলি, আমাদের একটি সংগঠন আছে ক্যাব, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা বাণিজ্য আমাদের ভোক্তা অধিকারের সাথে সরাসরি কাজ করে, এবং তাদের দাবির কারণেই কিন্তু আজকে ভোক্তা অধিকার 2009 আইন প্রণয়ন হয় এবং তারপর থেকে এই অধিদপ্তরটা প্রতিষ্ঠিত হয়েছে।